আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যারা বাড়ি ডেভেলপার করে, যারা ডেভেলপারের ব্যবসা করে তাদের জন্য এটা খুবই ভালো কাজে লাগবে। এই বাড়িটি আমাদের কুষ্টিয়াতে হচ্ছে, এটি ছয় কাঠা জমি, মূলত 5.5 কাঠা জমি ব্যবহার করা যাবে। 5.5 কাঠা জমির উপরে 3 ইউনিট এবং 4 ইউনিটের বাড়ির প্ল্যান করা হয়েছে এবং নিচতলা গ্যারেজ রাখা হয়েছে, লিফ্ট রাখা হয়েছে, 7তলা বাড়ি। এটা সাকিব টাওয়ার 2 নামে এটা কুষ্টিয়াতে নির্মিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রিন ডেভেলপমেন্টের একটি পার্ট অংশ। তো 10 মিনিটে আমি অ্যানিমেশনটা আপনাদের দেখালাম, কিছুক্ষণের মধ্যে এই বাড়িটির আমি বিভিন্ন অংশ প্ল্যান এগুলো আমি দেখানোর চেষ্টা করব। 10 মিনিটে তার আগে আমি আপনাদের বলি, আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সে একটা শপিং মল রাখা হয়েছে নিচের একটা অংশ নিয়ে, আর বাকিটা গ্যারেজের জন্য এবং ফ্ল্যাটে ঢোকার জন্য রাখা হয়েছে বাকিগুলো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, কেয়ারটেকার রুম রাখা হয়েছে, তারপরে গ্যারেজের জন্য রাখার জায়গা রাখা হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। যখন এর সঙ্গে আরও যেটা থাকে, গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে থাকবে হচ্ছে আপনার, তারপর ফার্স্ট ফ্লোর থাকবে, যেখানে এটাই একটা টিপিক্যাল ফ্লোর করা হয়েছে, যেখানে 3টা ইউনিট দেখানো হয়েছে। আপনারা দেখেন যেখানে 3টা ইউনিটে দেখানো হয়েছে, ইউনিট এ তে 1510 স্কোয়ার ফিট, ইউনিট বিতে 1435 স্কোয়ার ফিট, ইউনিট সিতে 1220 স্কোয়ার ফিট দেখানো হয়েছে। এটা যদি আমি একটা ইউনিট আপনাকে দেখাই, তাহলে দেখেন যে এখানে যখন এই সিঁড়িতে সে হচ্ছে গ্যারেজ দিয়ে আসবে, এসে যখন ইউনিট বিতে ঢুকবে, এই দরজায় ঢুকবে, ঢোকার পর সে এত বড় একটা ড্রয়িং রানিং পাচ্ছে, এখান থেকে শুরু করে এত বড় একটা ফাঁকা জায়গায় পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম সাথে বান্দা আছে, এখানে একটা এই বান্দা এবং এই এটা মাস্টার বেডরুম, একটু একটা টয়লেট অ্যাটাচ আছে, এটা কমন টয়লেট। এখানে একটা জায়গা রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য, এখানে একটা বেডরুম রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে, আর এখানে আর একটা বেডরুম, এটাও মাস্টার বেডরুম হতে পারে, সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটি বান্দা। এটা হচ্ছে ইউনিট এতে, এখানে ইউনিটটা হচ্ছে বি। এটা এখানে দেখেন যে 1টা 2টা 3টা ফুল বেডরুম, 3টা বাথরুম, কিচেন, বান্দার সমন্বয়ে ডিজাইনটা করেছে। যখন ইউনিট সামনের অংশটা আসবে, ইউনিট এ 1510 স্কোয়ার ফিট, তখন এই দরজা দিয়ে সে ঢুকবে, সিঁড়ি থেকে লিফ্ট থেকে নেমে মূলত সেই দরজায় ঢুকবে। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড়, দেখেন প্রায় 23 ফিট বাই আপনার 18 ফিট। তারপরে এখানে একটা কিচেন আছে, একটা বান্দা আছে আলো বাতাসের জন্য, এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে বান্দা এবং একটা টয়লেট আছে, এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে। যদি আমি ডিজাইনটা সামনে থেকে দেখে, আপনি দেখেন যে এটা ডিজাইনটা দেখে সামনে থেকে এভাবে দেখাবে। আমি যদি একটা একটা করে এটার এই আবার দেখাতে চাই আপনাকে, দেখেন যে এখানে প্রথমে একটা টয়লেট ছিল, এই টয়লেটটা হচ্ছে, এই টয়লেটটা আমি এটা দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে টয়লেটের অংশ, তারপর একটা বারান্দা, তারপর পার্টিশন আর একটা বারান্দা। তো আমি সেটা যদি আমি আবার ফিরে যাই, আপনি দেখেন যে এটা যদি আমি ফিরে যাই, যে ইউনিট এটা ঢোকার পর সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে কিচেন আছে, একটা বারান্দা আছে, টয়লেট আছে, এর বেডরুম, এর বারান্দা, এর টয়লেট, আবার এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে বারান্দা আছে, এখানে আর একটা বেডরুম, এসব টয়লেট এবং একটা বারান্দা আছে, সব মিলায়ে এটা 1510 স্কোয়ার ফিট, 3টা বেডরুম, অনেক বড় ড্রয়িং ডাইনিং সমন্বয় করা হয়েছে। আমি এতক্ষণ আপনাদেরকে কুষ্টিয়া সাকিব টাওয়ারে গ্রিন ডেভেলপমেন্টের একটা সাকিব টাওয়ারের একটা টাওয়ার তৈরি হচ্ছে 7তলা, এটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তাদের এই ফ্ল্যাটটা আমরা ডিজাইন করে দিয়েছি, আমাদেরই এটা ফ্ল্যাট। এখানে কিছু ফ্ল্যাট এখনও বিক্রি হওয়ার পথে আছে, কিছু আলোচনা চলছে, আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যারা বুশিয়ার তৈরি করতে চান তারা আমাদের সঙ্গে, যারা ডেভেলপমেন্ট বিজনেস করতে চান, আপনারা যারা মনে করেন যে আপনারা একটা সুন্দর বুশিয়ার তৈরি করার দরকার প্রয়োজন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং বুশিয়ার তৈরি করে দেওয়ার জন্য। তো 10 মিনিটে এতক্ষণ আমি আপনাদেরকে সাকিব টাওয়ার ট্যুর একটা বিস্তারিত বর্ণনা, ফ্লোর প্ল্যান থেকে শুরু করে তাদের অ্যানিমেশন, তাদের বুশিয়ারের অংশ, তাদের লোকেশন, প্রত্যেকটা আমি আপনাকে জানানোর চেষ্টা করলাম। 10 মিনিটে আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আমি আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হব। আর তার আগে আমি আপনাকে একটি মেসেজ সবসময় আমি দিই, আপনারা জানেন যে আমাদের দেশ বর্তমান, আমাদের পৃথিবী পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলছে আমাদের নিজেদের কারণেই, তাই আমাদের সকলের অন্তর্ভুক্ত একটি করে গাছ লাগানো উচিত। দর্শমণ্ডলী, আমি যে কথা বলতেছিলাম, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দশম নামে ফ্লোর প্ল্যান দেখাবো।